এনটিভির দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট, আবারও বুবলি, আবারও শবনম বুবলি আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি। শবনম বুবলিকে, শবনম বুবলি সদ্য শেষ করেছেন রিভেঞ্জ চলচ্চিত্রের কাজ এবং এখন শুরু করছেন বিট্রে। রিভেঞ্জের পরপরই শবনম বিট্রে, কার সাথে বিট্রে, কেন বিট্রে, কিসের বিট্রে, সবাই জানতে চায়। আসলে এটা আমার নতুন ফিল্মের নাম, তো অলরেডি আজকে আমরা এফডিসিতে আছি, তো এই মুভি নিয়েই আসলে আমাদের মহরত হলো। তো এটি আমাদের রিভেঞ্জ সিনেমার যখন শুটিং করছিলাম তখনই আসলে তারা প্ল্যান করছিলেন, যিনি প্রডিউসার তো ভাইয়া উনি আসলে আমাদের ফুটেজ দেখেছেন রিভেঞ্জের এবং সারাদিনই উনি শুটিং স্পটে ছিলেন। তো তারপর মেকআপ রুমে এসে আসলে ইকবাল ভাই সহ সবাই মিলে কথা বলে দেন ওভাবে, আসলে গল্পের জায়গাটাও আমি শুনেছি, তো ওভারও সব কিছু ভালো লেগেছে বলেই এই ছবির সাথে আসলে সম্পৃক্ত হওয়া। তার মানে মেকআপ রুম থেকে বিট্রের সূচনা হলো, অনেকটা সেরকমই। এখন কি আর কি নিয়ে ব্যস্ততা, এই মুহূর্তের ব্যস্ততা কি নিয়ে? এই মুহূর্তে আসলে আমার যেটা, আমি খুব একদম অন্যরকম একটা অনুভূতিতে আছি, সেটি হচ্ছে যে আমার রিসেন্ট টান ফিল্মটি দর্শকের জায়গা থেকে এতটা অ্যাকসেপ্ট করেছে এত সুন্দরভাবে। আমাদের টান ফিল্মের ডিরেক্টর তো রায়হান রাফি এবং আমার সাথে কো-অ্যাক্টর আছেন সিয়াম, তো খুব চমৎকার আসলেভাবে আমরা আমাদের এই টান সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এবং কারণ এটি কেন বলছি, বিকজ দর্শকরা তাদের জায়গা থেকে যেভাবে প্রশংসা করছেন, এবং সেখানে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অবনী, তো এখন আমাকে অনেকে অবনী বলে ডাকছে, তো এই যে একটা ওভারঅল জার্নি, তো সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে বলে সবাই দেখছে। কারণ এটা কিন্তু ইটস নট আ ইজি জব ভাইয়া, কারণ আমাদের এখন ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যেহেতু কোভিড-19 একটা বড় ধাক্কা আমরা এখনও আসলে সামলে উঠতে পারিনি। তো সেই জায়গা থেকে এখন অনেকগুলো মাধ্যম আছে সিনেমা দেখার, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখছেন নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে, মুভিগুলো দেখে ওটার আবার ফিডব্যাক দেয়া এটা কিন্তু দর্শকদের কাছে নতুন। তো সেই জায়গা থেকে তারা কিন্তু আস্তে আস্তে করে এটাতে হ্যাবিচুয়েটেড হচ্ছে এবং তারা দেখছেন। সো সেই জায়গা থেকে আমি অনেক গ্রেটফুল আমার দর্শকদের প্রতি, যে তারা যে ওভাবে আসলে দেখছেন এবং আমাদের টান যে তাদেরকে টানছে। যুগটাই ওটিটির, তো এই চলচ্চিত্রের পর্দা থেকে ওটিটির পর্দায় যাওয়াটা, অর্থাৎ বড় ক্যানভাস থেকে ছোট ক্যানভাসে যাওয়া, মাইন্ড সেট আপের তো একটা ব্যাপার আছে। তো বুবলি সেটার সাথে কি অনেকে এটা বলছে না যে বড় থেকে ছোটতে নেমে গেলেন, যেমনটা অনেকে নাটক চলচ্চিত্র থেকে নাটক এলে যেমন হয় এরকমও কি কেউ বলছে? না, এরকম একদমই কেউ বলছে না ভাইয়া। কারণ কেন, বিকজ আমাদের আসলে সময়ের সাথে আমাদেরকে তাল মেলাতে হবে। বড় পর্দার সিনেমা বড় পর্দায় দেখতে তো ডেফিনেটলি একটা অন্যরকম ফিলিং, এটার সাথে কোনো কিছুই কম্পেয়ার করা যায় না, কখনোই না। এবং সব দর্শক যখন একসাথে বসে তাদের আবেগ অনুভূতি সব কিছু কিন্তু এটা একসাথে দেখা যায়, ফিল করা যায়। তো ওটিটিতে যেটা হয়েছে এটা আসলে আমাদের সময়ের চাহিদা, এটা হচ্ছে যে আমাদের বড় পর্দাও আছে কিন্তু তার পাশাপাশি সময়ের চাহিদা, যেহেতু এখন ওটিটি একটা বিশ্বব্যাপী অনেক বড় একটা প্রভাব ফেলছে যারা চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্রের দর্শক তাদের উপর, সো এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। এবং খুব ভালো ভালো কন্টেন্ট হচ্ছে ওটিটিতে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে বা একটা মোবাইলে বা কোনো আইপ্যাডে যখন ছবি দেখবে দর্শক, তাদেরকে ধরে রাখা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ তারা ইচ্ছে করলে তাদের যে কোনো কিছু আসলে চেঞ্জ করতে পারে, তাদের ফোন আসে, তাদের অনেক জরুরি কিছু অ্যাটেন্ড করতে হয়, সেই জায়গা থেকে এটা অনেক চ্যালেঞ্জিং। এবং আমাদের টান সিনেমার কথাই যদি বলি, আমাদের টান সিনেমাটি কিন্তু খুব র গিয়েছি আমরা, আমাদের রাশেদ অবনী বা তাদের ক্যারেক্টার বা তাদের যেই জায়গা সেই জায়গা থেকে কিন্তু সবসময় আমরা অলওয়েজ কিন্তু ফর্মাল থাকি না। আমরা রেগে গেলে বা আমরা খুশি হলে বা আমাদের যখন কিছু অনুভূতি হয় তখন আমরা কেমন যাই, খুব র কিন্তু আমরা সেই প্রেজেন্টেশনটা দিয়েছি একদম সাধারণ মানুষের জায়গা থেকে। তো সেই ফ্রিডমগুলো আসলে পেয়েছিলাম আমরা সবাই, তো যেটার ফিডব্যাক দর্শকরাই দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্মে আসলে এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অনেক বড় প্রভাব ফেলেছে। বুবলি, কিছুদিন আগে তো এফডিসি নির্বাচন হলো, ভোট দিতে গিয়েছিলেন? জি জি, অবশ্যই, কারণ আমি একজন সদস্য শিল্পী সমিতির, সো এটা আমার দায়িত্ব আসলে। তারপরে শিল্পীদের মধ্যে যেটা হলো, এই যে কাদা ছোড়াছুড়ি, এই যে বেশ কিছু বিষয় আশয়গুলো ঘটলো, শিল্পী হিসেবে সেটাকে কোন দৃষ্টিতে দেখেছেন? আসলে প্রথমত নির্বাচনে কাদা ছোড়াছুড়ি থাকবেই, এটা সব নির্বাচনেই আমরা দেখেছি এবং ইটস ভেরি নর্মাল থিং। আর আরেকটা জিনিস, যেটা আমি যেহেতু কোনো প্যানেলেই ছিলাম না, সো আমি তো আসলে তাদের জায়গা থেকে বলতে পারবো না যে তাদের কমপ্লেনের জায়গা বা তাদের তারা কী ফেস করেছে, তো সেটা নিয়ে আমার কোনো মন্তব্য না করাটাই আমার মনে হয় উচিত হবে। তবে একজন শিল্পী হিসেবে আমি আমাদের এই জায়গাটাতে আমি বলতে চাই যে আমাদের সব কিছু নিয়েই যেহেতু দর্শকদের একটা বাড়তি আগ্রহ থাকে,
তো এবং নির্বাচন যেহেতু শেষ, খুব জমজমাট একটা নির্বাচন আমরা দেখেছি, সবার বিপুল আগ্রহ ছিল আমাদের মিডিয়া এবং মিডিয়ার বাইরে সবারই। তো এখন আমাদের যেটা করতে হবে যে আসলে চলচ্চিত্র নির্মাণ করতে হবে, একদম ভালো ভালো কন্টেন্ট আনতে হবে, সময়ের সাথে তাল মেলাতে হবে। এবং আমার খুব কম অভিজ্ঞতা থেকে আমি কথাটা বলবো, কারণ আমি হয়তোবা আমার থেকে অনেক অনেক সিনিয়র মানুষজন আছেন আমাদের, যারা আসলে পথ দেখাবেন, যারা আমাদের অভিভাবক, আমাদের গাইড করবেন তারা। তো তাদেরকে আমি একটি কথাই ছোটো বোন হিসেবে বলতে চাই যে আসলে আমাদের ফিল্ম নির্মাণ করতে হবে, চলচ্চিত্র নির্মাণ করতে হবে, এবং চলচ্চিত্র বিষয়ক যে কাজগুলো আসলে আমাদের দর্শকদের কাছে আমাদেরকে একটু অন্যরকমভাবে উপস্থাপন করবে, কারণ আমাদের শিল্পীদের সম্মানটা সবার আগে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভালো গল্প, ভালো ছবি এবং শিল্পীদের সেই সম্মানের জায়গাটা নিশ্চয়তা করা, ওভারঅলই কাজগুলোর দিকে আমার মনে হয় যে এখন সবাই দৃষ্টি দিবেন এবং তারা পরিকল্পনাও করছেন তাই। না, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে চলচ্চিত্র নির্মাণের চেয়ে দলাদলিটাই এফডিসি কেন্দ্রিক বেশি হচ্ছে, হয়তো বা সামনে সুদিন আসবে অবশ্যই। তো বুবলি, একটা সময় তো বুবলি মানেই সাকিব বুবলি একটা জুটি ছিল, তা সেই জুটি ভেঙে এখন নতুন নতুন অনেকের সাথে কাজ করছেন, সেই অভিজ্ঞতাগুলো কেমন হচ্ছে? অভিজ্ঞতাগুলো আসলে খুবই চমৎকার, কারণ আমি সবসময় ভাইয়া যেটা আমি এনশিওর করি সেটা হচ্ছে যে আমার কাজের পরিবেশটা কতটুকু ভালো, কতটুকু সুন্দর, কতটুকু সিকিউর, এবং আমাকে কাজের জায়গা আসলে কতটুকু সম্মান দেওয়া হচ্ছে, আমার কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের দেশসেরা নায়ক শাকিব খান, তার সাথে আমার শুরুটা হয়েছে এবং বেশ কিছু কাজ দর্শক পছন্দ করেছেন, তার সাথেও আমার একটা অন্যরকম চ্যালেঞ্জিং ছিল সেই জার্নিটা, এবং আমাদের আরও কিছু কাজ আছে অলরেডি মুক্তির অপেক্ষায়। এবং তার পাশাপাশি আমি নতুনদের সাথে কাজ করছি যারা আমার সাথে, আমার জেনারেশনে, তাদের সাথেও মানে যারা আমার সমসাময়িক এসছে তাদের সাথেও কাজ করছি, যেমন সিয়াম আছে, রোশান আছেন, তারপর নতুন আমি কাজ করেছি আদর আজাদের সাথে, দেন হচ্ছে নীরব ভাইয়ের সাথে আমি কাজ করেছি, নীরব ভাই তো অনেক দিন ধরেই কাজ করছেন, সাইমন ভাইয়ের সাথে আমার কিছু প্রজেক্ট আছে সামনে। তো ওভারঅল আসলে সবার সাথেই কাজ করছি এবং প্রত্যেকেই খুব সম্মান দিয়ে আসলে কাজ করে, সো সেটা খুব ভালো একটা অনুভূতি। তো এই যে যার কথা বললেন সাকিব খান, তাকে কতটা মিস করেন? সে তো এখন আমেরিকায়। মিস করা তো আমরা অবশ্যই সবাই তাকে মিস করি, কারণ মিস করাটা তো এটা আসলে বলে বোঝানো যাবে না, বিকজ তার জায়গা থেকে সে এত দিন ধরে আসলে সার্ভ করেছে আমাদের চলচ্চিত্রে, তার নিষ্ঠার সাথে কাজ করেছে এবং করবেও সামনে। আমার মনে হয় যে আসলে তার এটা তো এমন না যে সে চলে গিয়েছে, আমরা যতদূর জানি যে সে আসবেন, তার কিছু কাজে হয়তো বা সেখানে আছে, তো ডেফিনেটলি আমরা মিস করি সবাই, তো উনি ওনার মতো করেই আসলে আবার কাজ শুরু করবেন। না, কখনো এরকম মনে হয় না যে এই যে সাকিব খানের সাথে দর্শকরা এত গ্রহণযোগ্যভাবে, কোনো একটা শট এলে, কোনো একটা কাহিনী এলে তাকে কীভাবে মনে পড়ে আপনার? অবশ্যই মনে পড়ে, অনেক মনে পড়ে। এনটিভির দর্শকদের জন্য কী বলবেন? দর্শকদের জন্য একটি কথাই বলতে চাই, আপনারা সবাই সব সময় আমাদেরকে অনেক ভালোবাসা দেন, স্পেশালি আমি আমার কথাই বলবো, সব সময় আমার যে কোনো ভালো কাজের পক্ষে আপনারা থাকেন, আমার সিনেমার সাথে থাকেন, এবং আমি চাই যে সামনের দিনগুলোতেও এটার ব্যতিক্রম হবে না। আমার রিসেন্ট ফিল্মগুলো আপনারা দেখবেন যেগুলো মুক্তি পাবে, এবং যেটা মুক্তি পেয়েছে টান ফিল্মটি সেটিও আপনারা দেখছেন খুব সুন্দর করে। সামনে আসছে আমার আরেকটি ফিল্ম তালাশ, আপনারা সবাই সেই ফিল্মটি দেখবেন। এবং এনটিভির দর্শকদেরকে আরেকটি কথা বলতে চাই, সবাই সেফ থাকুন, ভালো থাকুন, আর বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ শুনলেন বুবলির কথা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।